অনেক দিন পরে আবার ভিডিও, তোদের শরীরটা বেশি ভালো না, ঠান্ডা লেগেছে তোমার, এই জন্য আর ভিডিও ফিডিও করা হচ্ছে না। এবার এই পায়রা উঠলে খুব অসুবিধা হচ্ছে, এখন একটু রাতে খাবার দিচ্ছি। এই যে খুব ধুলো ওরে না, পায়রা উঠলে পালো করে ওঠে, আর ডাস্ট অ্যালার্জির খুব প্রবলেম হয়, ঠান্ডা লেগে গেছে তো, এই জন্য সেইভাবে ভিডিও করতে পারছি না ট্রিটমেন্টের। ঠিক আছে, দেখা যাক, আশা করি সামনের সপ্তাহে করতে পারবো, অনেকটা এখন সুস্থ আছি। একটু রাত্রিবেলা এখন এই ছোলার ভুট্টা, এই যে দুটো দিচ্ছি, না শীত তো পড়েছে, ভুট্টা দিলে অসুবিধা সমস্যা আশা করি হবে না, পেটে আশা করি হবে না, দেখা যাক, না হওয়ার চান্সই বেশি, যেহেতু ওয়েদারটা এখন অনেকটাই শীত পড়ে গেছে, এই জন্য অসুবিধাটা হবে না। গরমে যেহেতু কি হয়, ভুট্টা দিলে গরমকালে পেটে প্রবলেম হয়, পেট ছোটে রাখে বলা যায়। ঠিক আছে, পেটটা তো বেশি ভালো নয়, যেন শর্ট ভিডিও মাঝে মাঝে কয়েকটা দিচ্ছি, ট্রিটমেন্টের ভিডিও সেইভাবে সারা হচ্ছে না। আয় অনেকদিন পর হাতে খাওয়ানো, বাইরে ঠান্ডাটা আস্তে আস্তে পড়ছে ভালোই। আয় আয় আয়, এই নানটা ব্ল্যাকটা অনেক দিনের পায়রা। আয় আয় অনেক কমে গেছে এখন, আগে অনেক ছিল, ফেন্সি মোটামুটি অনেকই কমিয়ে দিয়েছি, আবার সেট করব নতুন করে সব, শীত আসছে তো এখন আবার সেট করব নতুন করে সব ফেন্সি, যার যার জোড়ার দরকার আছে জোড়া আনা হবে, ওরাই আরও কমিয়ে দেবো, দিয়ে ফেন্সিটাকে ঠিকঠাক সেট করে নেবো পুরোপুরি। রাতে এখন খাবার দাওয়া হচ্ছে, অ্যাকচুয়ালি আমি সকালে আর এই রাতেই খাবার দিই, দুপুরে দিই না, সকালে খাবার দেওয়া হয় আর হচ্ছে এই রাতে, যে ছুটির দিন আছে দিনে এখন, না হলে অফিস থেকে এসে যখন আসি তখন দিই, দেখো 8টা বাজে এখন, অফিস থেকে আসলাম যখন আসি, 9টায় হয় কখনো, 10টাতেও খাবার দিতে হয়, মানে সকালে খাবার দিয়ে যাই, তারপরে তো সারাদিন খাবার থাকে না, জলটা থাকে জলটা খায় না, এগুলো যেটা ওদের ভালোই পায়। এখন পুরোপুরি খাওয়া কমপ্লিট সব, ছোলার ভুট্টা দিলাম এখন, শীতকাল তো ভুট্টাটা আশা করি অসুবিধে হবে না, যাই হোক শরীরটা ঠিক হলে আবার নতুন ভিডিও শুরু করবো ট্রিটমেন্টের ওপরে। ঠিক আছে, এখন শরীরটা অতটা ভালো নেই, ছোট্ট ভিডিও জাস্ট ফিডিংয়ের ওপরে, এটা আমরা আরেকটু খাবে, মানুষকে একটু খাবার দিতে হবে। ঠিক আছে, দেখি আবার বাবা, ওকে টাটা।